প্রচুর ভিড়, এই গরমে এখানে আপনার যে রোদ পড়তেছে, এখন আপনার দিনের বেলা আসে এখানে মজা পাবেন না, কিন্তু বিকালবেলা আসতে হবে। বিকাল ধরুন আপনার ছয়টা সাতটা এই দুইটা এই ভিতরে, এক ঘন্টার ভিতরে আপনি এই জায়গাগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি হচ্ছে এখন মালাকা সিটির একদম মেন সেন্টারে, যেটা ওখানে হচ্ছে এক পাশে হচ্ছে আপনার জঙ্কা ওয়ার্ক, এক পাশে হচ্ছে আপনার রিভার ক্রুজ, আরেক পাশে হচ্ছে আপনার মার্কেট, ঠিক আছে। ওইখানে আপনার বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো মালাক্কা জঙ্কা ওয়ার্কের। জঙ্কা ওয়ার্কটা অনেক সুন্দর, মানে প্রায় আপনার 2 কিলোমিটার হবে এটা জায়গাটা, কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আছে, ছোট ছোট ফুডকোর্ট, আর এখানে আপনার ডানে আর বামে অনেক সুন্দর কিছু জায়গা আছে যেটা অনেক দেখার মতো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আজ ওইটা এক্সপ্লোর করে দেখাবো, নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। লেটস গো। এখন বাজে আপনার প্রায় 12:45, কিন্তু এখন এতটা যানজট না। একটু পরে বিকাল যখন হবে, 4টা বা 5টা যখন হবে, তখন এখানে ভিড় যদি আপনি দেখেন, প্রচুর ভিড়, মানে মানুষের কী অবস্থা দেখছেন। এখানে সুন্দর সুন্দর ফুড করে 1টা 2টা 3টা, এখানে অনেক প্রায় আপনার 1000-এর দোকান, না 1000-এর উপর হবে, ডান পাশে বাম পাশে। এখানে আপনার ছোটো ছোটো দোকান আছে, এখানে আপনার অনেক কিছু বিক্রি করা হয়, মানে আপনার বিভিন্ন ধরনের। আর এখানে আপনার এটা পুরা যে বিল্ডিংগুলো আপনি দেখতেছেন, এটা কিন্তু অনেক পুরাতন বিল্ডিং, এটা আপনার শত শত ব্রিটিশদের বানানো যে বিল্ডিংগুলো, না একটা বিল্ডিংও এখানে কিন্তু ভাঙা হয় না, এবং কি এখানে চেঞ্জ করা হয় নাই। আগের পর্তুগালিজদের স্টাইলে এখন পর্যন্ত চলতেছে এখানে, ঠিক আছে। তার যার কারণে এখানে সারা ওয়ার্ল্ডের মানুষ শুধু আসে মালাক্কা সিটি দেখার জন্য, জঙ্কা ওয়ার্ক, তারপর বিভিন্ন মিউজিয়ামগুলো দেখার জন্য এখন পর্যন্ত আসে। এখানে আপনার এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না, আর এখানে এমন লাকাতে আপনার এমন কিছু আছে যেটা আপনি এখানে পাবেন, সেটা পুরো মালয়েশিয়াতে পাবেন না, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের জুস, বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম, মানে যেটা আপনার মালাক্কা ছাড়া আর মালয়েশিয়াতে কোথাও আপনি এটা পাবেন না। এত গরম পড়তেছে, মানে গরমের তাপমাত্রা অত্যন্ত বেশি মালাক্কাতে, বুঝছেন, মানে যেটা পড়ার বাইরে। আপনার জানি না মানুষ কীভাবে এত গরমের ভিতরে মানুষ ঘুরতে বাইরে হয়, ঠিক আছে। আমার মতো পাগল আর কি ভিডিও বানাচ্ছে, দেখছেন। এখানে অনেক কিন্তু সুন্দর শপিং মল, অনেক সুন্দর সুন্দর কিন্তু কাপড় চোপড় এখানে পাওয়া যায়, ঠিক আছে। দামটা একটু বেশি আর কি, এখানে আপনার পর্যটন না, পর্যটন এলাকা। এখানে আপনার চাইনিজদের দোকান বেশি, চাইনিজদের দোকানটা বেশি জঙ্কা ওয়ার্কে। সব শপিং মল বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এখানে, এসব সব রেস্টুরেন্ট। আমার আপনার আমি শেষ পর্যন্ত যাব, এরপর আমি আপনার বাম পাশে আর ডান পাশে কিছু জায়গা আছে অনেক সুন্দর দেখার মতো, তো আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আর নিজেও দেখবো, ঠিক আছে। আজকে রবিবার, আজকে তেমন মানুষ ভিড় খুবই কম, কারণ কি জন্য আজকে রবিবার, কালকে সবাই ভিড় আছে, আর কাল গত শনিবার আর শুক্রবার, এই দুইটা দিন কিন্তু প্রচুর ভিড় হয়, মানে এই দুইটা দিন কিন্তু প্রচুর ভিড় হয়। আর হ্যালো, এই শুধু এই দুইটা দিন শুধু ভিড় হয়, আর না হলে আপনার এটা কী বলে রবিবার তেমন ভিড় হয় না। আর এখানে একটা অনেক রেস্টুরেন্ট আছে মামা সিতা, এটাও কিন্তু অনেক ফেমাস। আমি মনে একদিন গেছিলাম ওখানে, আমি ওদিকে যাবো একটু পরে। এখানে একটা মসজিদ আছে, ওই পাশে একটা মসজিদ আছে, আর এই পাশে অনেক সুন্দর জায়গাগুলো। আমি আপনাকে পুরোটা প্রথমে হেঁটে দেখাই, জঙ্কা ওয়ার্কটা এই পাশ থেকে ও পাশ পর্যন্ত গিয়ে আপনাদেরকে পুরোটা হেঁটে দেখাই,
তারপরে না হয় আমি বাম পাশে ওই পাশে যাবো আর কি। প্রচুর ভিড় এই গরমের অবস্থা বিকেলবেলা, তবে কিন্তু বিকেলবেলা প্রচুর মানুষ হবে আপনার। বিকেল ধরেন না আপনার চারটা বা সরি পাঁচটা ছয়টা বাজে স্টার্ট হবে, ভিড় দশটা এগারো বাজে, কারণ এখানে নাইট মার্কেট আছে একটা, রাত্রে একটা মার্কেট বসে আর কি। আর এখানে একটা ছোট্ট একটা চাইনিজদের একটা সুন্দর একটা জায়গা তামান ওয়ারিশান দুনিয়া জঙ্কাপুরা দেখি। একটা দেখার মতো জায়গা, আমি এটা হয়তো একটু বেশি হবে, মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়তো হতে পারে। আপনার একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি পুরো লাক্ষা পর্যন্ত এখানে চলে আসলাম লাস্ট। এটা হচ্ছে জঙ্কার লাস্ট, জঙ্কার শেষটি মানে জঙ্কার ওয়ার্কটা এই গেটটাও নির্মাণ করা হয় 2010 সালে, আর এখন হচ্ছে 2024। তো এখানে এখানে হচ্ছে জঙ্কার ওয়ার্ক সালামাদ্দার তান। এই জিনিসটা হচ্ছে আপনার এখানে আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বা মিলে ইন্ডিয়া চায়না বা যাদের যখন অনুষ্ঠান হয় বা কোনো সেলিব্রেট কিছু করা লাগে এখানে সব কিছু করে, ঠিক আছে। তা আমি অনেক একবার মানে একটা ভিডিও করছিলাম অনেক আগে আর কি, এখন যখন আমি নতুন নতুন আসি আর কি। জায়গাটা আসলে অনেক ফেমাস একটা জায়গা, ঠিক আছে। আপনি এখানে দেখছেন কত বড় শান্তি একটা গির্জা, ওই পাশে একটা পাশে একটা ওই পাশে একটা অনেক বড়। এটা হচ্ছে আমাদের মসজিদ, ঠিক আছে। মসজিদ কাম্পং লিং, কাম্পং লিং। আমি কিন্তু ওদিক থেকে গুইরা পুরাটা পথ প্রায় এক ঘন্টা পুরো ঘুরে আমি আবার আগের জায়গা চলে আসছি, দেখেন। হ্যাঁ, রিভার রিভার ক্রুজ, ঠিক আছে। ওই পাশে হচ্ছে রিভার ক্রুজ, আমরা 30 সেকেন্ড হাঁটলে রিভার ক্রুজ। আর এ পাশে একটা রাস্তা গেছে এখান দিয়ে ভিতর দিয়ে, আমি আপনাকে দেখাবো। এই জায়গাটা হচ্ছে পুরো পর্তুগিজ স্টাইলের, ইউরোপিয়ান স্টাইলে তাদের জ্যাকেটা গড়ি বা কালার বা যেভাবে সাজানো অনেক সুন্দর। আমি আপনাকে এই 30 সেকেন্ড একটা ভিডিও আপনাকে করে দেখাই, ঠিক আছে, দেখুন। জায়গা কিন্তু একইটাই, একইটার ভিতরে কিন্তু আমরা ঘুরতেছি বড়। আমি 30 সেকেন্ডের ভিতরে এই জায়গাটা ঘুরে দেখাবো, ঠিক আছে, 30 সেকেন্ড মাত্র। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য সেই একটা জায়গা। ত্রিশ সেকেন্ড আমার মনে হয় শেষ হবে না। আমি কিছু বলবো সেটা আপনারা দেখবেন। এটা
একটা রেস্টুরেন্ট একই সাথে আর কি। আমি কিন্তু ঘুরে গেলে কিন্তু একই জায়গায় চলে আসছি, এক রাস্তা দিয়ে আসছি, এখন আরেক রাস্তা দিয়ে বের হবো। তো এই রাস্তা আমি আপনাদেরকে এক্সপ্লোর করব, কতটা দেখতে কতটা সুন্দর। ওকে লেটস গো। দেখুন একদম ন্যাচারাল ভিউ, মানে কোনো আওয়াজ সাউন্ড কিছুই আসবে না এখানে, এত ভিতরে আর একদম রিল্যাক্স মোড। তবে আপনার দিনের বেলায় এতই গরম যে আপনার শান্তি পাবেন এখানে আসে, আপনার শান্তি রাখার ভিতরে গরম বেশি অতিরিক্ত। এখানে আপনার যে রোদ পড়তেছে এখন আপনার দিনের বেলা আসে এখানে মজা পাবেন না, কিন্তু বিকালবেলা আসতে হবে। বিকাল ধরুন আপনার ছয়টা বা সাতটার এই দুইটা এই ভিতরে এক ঘন্টার ভিতরে আপনি এই জায়গাগুলো আসে এক্সপ্লোর করতে হবে মালাক্কা সিটির ভিতরে। তারপরে আর ওই দিক থেকে এই জায়গাটা অনেক সুন্দর, মানে কী বলবো, এটা আপনার শুধু বিকেলবেলার জন্য এই জায়গাটা ঘোরার জন্য প্রযোজ্য। কিন্তু যে রোদ পড়তেছে এখন এখন আমার মতো পাগলামি করিয়ে না আপনারাও, বুঝছেন, কারণ আমার মতো পাগলামি করলে আপনারা এক সপ্তাহের দ্বারা কালো হয়ে যাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার হাজার বছর আগের বিল্ডিং, ঠিক আছে, হাজার হাজার বছর আগের বিল্ডিং, এগুলো আপনার কিছুই করে না, এগুলো এইভাবে পড়ে আছে, হয়তো পারলে রং করতেছে না আমার, কিন্তু নিচেরগুলো দেখছেন, নিচের ফ্লোরগুলো কিন্তু অনেক সুন্দর করে তারা সাজিয়ে রাখছে, ঠিক আছে, ড্রেনগুলো যে পানি বৃষ্টি আসলে পানি ফোরার জন্য। আর আরেকটা কথা দেখেন, এই যে দেখুন তারা ডাস্টবিনটা কীভাবে কতটা পরিষ্কার করেছে, দেখছেন ডাস্টবিনটা, এটা হচ্ছে আমার মার্ভেলের ডাস্টবিন ময়লা ফেলানোর জন্য, দেখছেন কত পরিষ্কার রাখতেছে তারা। ও গাইস, আমি আজকে জঙ্কার স্টাইলে মালাক্কা সিটিতে জঙ্কা ওয়ার্ক, যেটা অনেক ফেমাস একটা জায়গা, তো ওইটা আমি পুরোটা ঘুরলাম, এবং তার বাম পাশে ডান পাশে যে জায়গাগুলো ছিল ওগুলো আমি সুন্দর করে ভিডিও করে এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেবো। আর এই ভিডিওটা এখানেই আজকে শেষ, তো এরপরের ভিডিও আসতেছে রিভার ক্রুজ নিয়ে, মালাক্কা সিটি যে রিভার ক্রুজ যেখানে আপনার মানুষ বোট নিয়ে চলাফেরা করে সবসময় বোট, যে জায়গাটা অনেক ফেমাস, মানে এটার থেকে ওইটা আরও ফেমাস, তো ওই ভিডিওটা আসতেছে ভেরি সুন। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন, এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর সাবস্ক্রাইব, যদি কেউ নতুন ভাই বোনেরা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করুন, আর সবাই আমার জন্য দোয়া করুন আর সাপোর্ট করুন, যেভাবে করতে আসেন আপনি করতে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যান্ড আদাব, নমস্কার, বাই।